রবিবার ছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম জন্মদিবস। এদিন সকাল থেকেই পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে আকাশের মুখ ছিল ভার, সূর্যের দেখা নেই। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে এদিন পূর্ব নির্ধারিত লকডাউন বাতিল করা হয়েছিল, ছুটির দিন হলেও রাস্তায় লোক সমাগম সেভাবে ছিল না। দোকানপাট খোলা থাকলেও ক্রেতাদের দেখা মেলেনি। ছুটির আমেজ থাকলেও করোনা পরিস্থিতির জন্য বনভোজনের আয়োজন বিশেষ ছিল না। বাড়ি বসেই অনেকে ছুটির আমেজ উপভোগ করেছেন। বিকেলের দিকে কিছুটা ভিড় লক্ষ্য করা যায় কৃষ্ণসায়ের উৎসব প্রাঙ্গণে। এদিন স্থানীয় মানুষ ছাড়া প্রচুর বহিরাগত মানুষও কৃষ্ণসায়ের উৎসবে ভিড় জমায়। দারুণ ঠান্ডা ওয়েদার, খুব ভালোভাবে দিন কাটছে। কি মনে হচ্ছে, সকাল থেকে সূর্যের আলো দেখতে পাওয়া গেছে? সূর্যের আলো দেখতে পাওয়া যায়নি, কিন্তু মনোরম আবহাওয়া, আজকে পিকনিকের আবহাওয়া, পিকনিক করার দিন। কিন্তু করোনা আবহাওয়া কেউই পিকনিক করতে পারছে না, এটাই খারাপ লাগছে, এছাড়া কিছু না, খুবই ভালো দিন লাগছে। কাজকর্ম বর্তমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।